আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হলো বৈদেশিক মুদ্রা, যার বেশিরভাগই আসে সাধারণ প্রবাসীদের কাছ থেকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু প্রবাসীদের নিয়ে কাজ করতে চায় না, তবে কিছু প্রতিষ্ঠান প্রবাসীদের কথা ভাবে এবং প্রবাসীদের নিয়ে কাজ করতে চায়। তাই তো সরকারি স্বায়ত্তশাসিত সোনালী ব্যাংক প্রবাসীদের নিয়ে কিন্তু বিনা জামানতে তাদের ঋণ প্রদানের জন্য একটা কর্মসূচি চালু করতে যাচ্ছে। তো এখানে কিন্তু খুবই ভালো সুবিধা তারা পেয়ে থাকবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে। এমনকি এখানে ইন্টারেস্টের পরিমাণও কিন্তু এভারেজ কম ধরা হয়েছে, প্লাস এখানে আপনি ঋণ পাওয়ার ক্ষেত্রে আপনার কোন বিষয়ের উপর নজর রাখতে হবে সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। প্লাস আপনারা এখানে কত লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন, সুবিধা অসুবিধা। তো চলুন শুরু করি। সোনালী ব্যাংক কিন্তু প্রবাসীদেরকে বিনা জামানতে ঋণ প্রদান করবে, সেটা কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। এবং এখানে ইন্টারেস্টের পরিমাণও কিন্তু এভারেজ খুবই কম ধরা হয়েছে, যেটাকে বলা যেতে পারে সরল একটা ইন্টারেস্ট। তো এখানে আপনার সর্বোচ্চ 5-6 লক্ষ টাকার মধ্যে একটা নির্দিষ্ট একটা পরিমাণ টাকা পেয়ে থাকবেন, যেটা মূলত আপনার ইনকামের উপর নির্ভর করবে। তো আর ইন্টারেস্টের যেটা পরিমাণ বললাম সেটা হচ্ছে এখানে কিন্তু খুবই ভালো একটা সুসংবাদ রয়েছে, সেটা হলো ইন্টারেস্টের পরিমাণ ধরা হয়েছে এভারেজ 12%। আর যদি আপনারা নির্দিষ্ট সময়ে কিস্তি প্রদান করতে পারেন, 2-3-4 মাস এরকম যদি একটা নির্দিষ্ট ধারায় কিস্তি প্রদান করতে পারেন নির্দিষ্ট সময় নির্দিষ্ট তারিখের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে এই কিস্তি প্রদান করতেছেন তো কিস্তির উপর যে 12% ইন্টারেস্ট ধরা হয়েছে সেখান থেকে আবার 2% আপনার অ্যাকাউন্টে ব্যাক করে দেওয়া হবে। আই মিন এটাকে বলা যেতে পারে রিবেট, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি কিস্তি দিতে পারেন সেক্ষেত্রে এই ব্যাংকটি আপনাকে 2% রিবেট করবে। তো এটাও কিন্তু ভালো একটা সুবিধা বলে আমি মনে করতেছি, এই জিনিসটা আপনাদের খুবই একটা কাজে লাগবে। তার সাথে সাথে কিন্তু এখান থেকে যদি আপনি ঋণ নেন আপনাকে কিন্তু অবশ্যই একজন জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। তো এটা কিন্তু সকল ব্যাংকে কিংবা সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই, আপনার বয়স এবারে 18-65 কিংবা 60-এর মধ্যে হলে কোনো প্রকার প্রবলেমের সম্মুখীন হবেন না। তো এটাই ছিল মেন কথা। এখন চলে আসা যাক এই ঋণটা নেওয়ার জন্য আপনাকে কিভাবে কোথায় আবেদন করতে হবে। এই ঋণটা নেওয়ার জন্য আপনার প্রথমেই যে কাগজের দরকার হবে সেটা হচ্ছে যে আপনার ভিসার যে ফটোকপি আছে, তো ভিসার ফটোকপি কিন্তু সকলেরই থাকে যারা দেশের বাইরে আছেন। তো সেই ভিসার ফটোকপির সত্যায়িত একটা সনদপত্র লাগবে, তো এটা কিন্তু আপনি নিজেই করে নিতে পারবেন, এটা করার তেমন কোনো কঠিন কাজ না। তাছাড়া হচ্ছে আপনি যে পৌরসভা সিটি কর্পোরেশন কিংবা উপজেলার আন্ডারে আছেন তো সেখান থেকে আপনার হচ্ছে নাগরিকত্বের একটা সনদপত্র লাগবে। তো এটা কিন্তু আপনাদের অনেক আগে থাকে, যখন আপনি দেশের বাইরে যান তো তখন কিন্তু আপনার এই কাজটা করে নেওয়াই থাকে, তো সেই সনদপত্রের একটা সত্যায়িত ফটোকপি হলেই হয়ে যাচ্ছে। তো আপনি যদি নতুন করে মানে এই সনদপত্র তুলতে চান সেক্ষেত্রে হয়তোবা আপনার 100-50 টাকার মতো একটা ফি দরকার হতে পারে। তার সাথে সাথে আপনার এনআইডি কার্ডের ফটোকপি 2 কপি লাগবে, আপনার পাসপোর্ট সাইজের 3 কপি ছবি লাগবে, তো এটা কালার প্রিন্ট এবং ল্যাব হলে খুবই ভালো হয়ে থাকে। তো যেটা আমি আপনাদেরকে বলে দিলাম, তো যেটা ভালো সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, খারাপ কিন্তু কিছু আমি আপনাদেরকে বলবো না। তার সাথে সাথে আপনি তো দেশের বাইরে গেছেন তাই না, তো আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের সত্যায়িত একটা ফটোকপির দরকার হবে, তো এটাও কিন্তু আপনারা দিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। তার সাথে সাথে আপনি যখন দেশের বাইরে গেছেন তো দেশের বাইরে তো আপনি গেছেন কোনো একটা কোম্পানিতে চাকরি করার জন্য কিংবা কোনো একটা কোম্পানিতে জব করার জন্য, তো সেই চাকরির কিংবা কোনো একটা কোম্পানির যে নিয়োগপত্র আছে তো সেই নিয়োগপত্র তো আপনার কাছে থেকে থাকবে তাই না, অবশ্যই থাকবে, কারণ এই নিয়োগপত্র ছাড়া তো আপনি দেশের বাইরে যাবেন না। তো সেই নিয়োগপত্রের একটা সত্যায়িত ফটোকপির দরকার হবে, তো এটাও কিন্তু আপনি ইজিলি খুব সংগ্রহ করে নিতে পারতেছেন। এর সাথে বলে নেওয়া যাক, আপনি যদি ঋণটা নেন সেক্ষেত্রে এই ঋণটা কিন্তু আপনারা চাইলে সর্বোচ্চ 30 কিস্তি এবং সর্বনিম্ন 12 কিস্তি, অর্থাৎ 1 বছর কিংবা 3 বছরের মধ্যে আপনি চাইলে এই ঋণটা পরিশোধ করতে পারেন। এবং আপনাদের সামনে কিন্তু আমি একটা চার্টও দেখাই দিচ্ছি, আপনারা চাইলে এই চার্ট অনুযায়ী আপনি ঋণ পরিশোধ করতে পারেন। এখন চলে আসা যাক আর একটা কথা, তো আপনি যদি দেশের বাইরে আছেন, আপনি যদি এখান থেকে ঋণ নেন সেক্ষেত্রে কিন্তু আপনার 1-2 জন জামিনদারের দরকার হবে, জামিনদারের এনআইডি কার্ডের ফটোকপি, তারপর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, এই সকল ডকুমেন্টসের দরকার হবে। তাছাড়া সে যে প্রতিষ্ঠানে কাজ করতেছে কিংবা যেখানে যে কাজ করুক না কেন সেটা হচ্ছে সিআইবি রিপোর্ট, তো এই সিআইবি রিপোর্ট মূলত হচ্ছে বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে, এটা নিয়ে আপনাকে তেমন কোনো কষ্ট করতে হচ্ছে না। এছাড়াও আপনাকে আরো কয়েকটি বিষয়ের উপর নজর রাখতে হবে, যে বিষয়গুলো আমি আপনাদের বলে দিচ্ছি সেটা আপনারা খুব ভালোভাবে জেনে নিচ্ছেন। তো নিয়োগপত্রের সঠিকতা সম্পর্কে বাংলাদেশ সরকারের শ্রম এবং জনশক্তি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন পত্রের ফটোকপি, তো এটা কিন্তু আপনার কাছে আগে থেকেই আছে, অর্থাৎ আপনি যখন দেশের বাইরে গেছেন না তো এই ডকুমেন্টসের কিন্তু দরকার হয়েছে, তো সেই ডকুমেন্টস কিন্তু আপনি এখানে কাজে লাগিয়ে নিতে পারেন। আর হচ্ছে আপনাকে যে ঋণটা দিচ্ছে তারা, তো সোনালী ব্যাংক,
এক্ষেত্রে কিন্তু আপনাকে দেশের বাইরে এভারেজ গেলে 3 থেকে 2 বছর থাকতে হবে। 3 থেকে 2 বছর যদি আপনি থেকে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে ঋণটা আছে এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। আর আপনার যদি সিআইবি রিপোর্ট এভারেজ পরিমাণ ভালো হয় তাহলে তো আপনি অবশ্যই ঋণটা পাবেন, এক্ষেত্রে আপনার কোনো প্রকার চিন্তা করার দরকার নেই। আর আপনি যে টাকাটা পাঠাবেন সেই টাকাটা কিন্তু অবশ্যই সঞ্চয় হিসাবের মাধ্যমে পাঠাতে হবে। তো সঞ্চয় হিসাব কিন্তু আপনাদের আগে থেকে খোলা থাকে, যদি খোলা না থাকে সেক্ষেত্রে আপনি নতুন একটা সঞ্চয় হিসাব খুলে নিতে পারেন। সরকারি স্বায়ত্তশাসিত সোনালী ব্যাংকের এই অভিবাসন ঋণ যদি আপনি গ্রহণ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিকটস্থ যে সকল সোনালী ব্যাংকের শাখা আছে সেই সোনালী ব্যাংকের শাখাতে যোগাযোগ করতে পারেন, অথবা সোনালী ব্যাংকের যে হেল্পলাইন আছে সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমি আপনাদের সুবিধাতে সেটা কিন্তু এই পাশে দেখাই দিচ্ছি। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সোনালী ব্যাংকের সকল শাখার ঠিকানা যেটা আছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সবার শেষে যে কথা না বললেই নয় সেটি হলো, মাসিক বেতন থেকে পেরণযোগ্য অর্থের পরিমাণ ও চাকুরির মেয়াদকাল সম্পর্কে শ্রম এবং জনশক্তি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গমনপত্রের একটা ফটোকপি কিংবা সনদপত্রের আপনার দরকার হবে। তো এটাও চাইলে কিন্তু আপনি মানে সহজেই গ্রহণ করতে পারেন কিংবা সংগ্রহ করে নিতে পারেন। এবং এই যে সোনালী ব্যাংকের এই অভিবাসন ঋণ আছে সেটাও কিন্তু আপনি এই যে সার্ভিসটা আছে সেটা গ্রহণ করতে পারবেন।